কমছে না বায়ু দূষণ, স্বীকার করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রামে 18তম পরিবেশ মেলার উদ্বোধনে গিয়ে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার স্বীকার করে নিলেন রাজ্যে বায়ু দূষণের বর্তমান অবস্থার কথা। রাজ্য পরিবেশ দপ্তর বর্তমানে সারা রাজ্য জুড়ে বায়ু দূষণ পরিমাপ করে, সরকারি সেই তথ্য অনুযায়ী রাজ্যে নিরাপদ শহরের সংখ্যা অত্যন্ত কম। মধ্যমগ্রামে 18তম পরিবেশ মেলার উদ্বোধনে গিয়ে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার স্বীকার করে নিলেন যে রাজ্যে বায়ু দূষণের বর্তমান অবস্থার কথা। মধ্যমগ্রাম চৌমাথায় এই পরিবেশ মেলার প্রধান উদ্যোক্তা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন মেলার উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানী। পরিবেশ মন্ত্রীকে মঞ্চে রেখেই বায়ু দূষণের বিপদের কথা শোনা পেশা চিকিৎসক এবং বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ভারতবর্ষের পশ্চিম দিকে যে ধান গম কেটে নেওয়ার পরে গোড়াটা থেকে যায়, সেই গোড়াটাতে আগুন লাগালে ধোঁয়াটা কিন্তু ভৌগোলিক কারণে এদিকে চলে আসে। সেই স্টাবল বার্নিংয়ের জন্য সারা দেশ কিন্তু আমাদের ভারতবর্ষ এই হাওয়ায় যে দূষণ সৃষ্টি করে স্টাবল বার্নিং, তাতে মানুষকে অসুস্থ করে তোলে এবং বিভিন্ন রকমের রোগ হয়, ফুসফুসজনিত রোগ হয়। এবং বর্তমানে গবেষণা বলছে যে হার্ট অ্যাটাকের বৃদ্ধি ঘটে এই দূষিত হাওয়া আমরা নিঃশ্বাসের সঙ্গে নিয়ে। এই সচেতনতাটা আমাদের দরকার।